হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব বেলবটম মুভির শর্ট রিভিউ নিয়ে। ওয়েল, আজকের পুরো ভিডিওটিতে এই রিভিউটি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার বেশ কয়েক বছর ধরেই বক্স অফিসকে নিজের হাতের মুঠোয় নিয়ে ফেলেছেন অক্ষয়। পূর্বের রেকর্ডগুলো দেখলেও সেটাই ধরা পড়ে। তবে এবার মূল কথা হচ্ছে, বেলবটম ছবির চিত্রনাট্য পরিচালনায় একেবারে পাশে রেখে অক্ষয় নিজের অস্তিত্ব বুঝিয়ে দিয়েছেন ষোলো আনা দর্শকদেরকে। এবার ছবির প্রেক্ষাপট এবং মূল বিষয়গুলো নিয়ে কিছু কথা বলা যাক। ছবির প্রেক্ষাপট মূলত 1979 থেকে 1984 সাল পর্যন্ত। রয় এজেন্টের চরিত্রে অক্ষয় কুমার, যার কোড নাম বেলবটম। বাস্তবে ঘটে যাওয়া 80 দশকে ইন্ডিয়ান এয়ারলাইন্স এর এক বিমানের হাইজ্যাক, অক্ষয় কুমারের নেতৃত্বে এক সফল র অপারেশন, ISI জঙ্গিকে কুপোকাত, বিমান যাত্রীদের উদ্ধার বিনা কোনো রক্তপাতে। এই গল্পকেই বিনোদনের মোড়ক দিয়েছেন পরিচালক রঞ্জিত তিওয়ারি, আর এই মোড়কেই ছবির একেবারে টান টান উত্তেজনা দিয়েছে দর্শকদের মনে। কোনো জটিল তত্ত্ব খাড়া না করে সরল গল্পের ছকে এগিয়ে গিয়েছে বেলবটম সিনেমাটি, যা কিনা দর্শকদের ধরে রাখতে সফল এক ফর্মুলা হিসেবে কাজ করেছে। তবে এখানে কিছু দুর্বল বিষয় রয়েছে, যা কিনা অল্প হলেও বেলবটম ছবির আমেজকে নষ্ট করেছে। ছবির প্রথম ভাগ একটু ধীর গতিতে এগিয়েছে, চরিত্র বিন্যাসে একটু বেশি সময় অপচয় করেছেন পরিচালক রঞ্জিত। তবে ঠিক বিরতির আগেই ছবির চিত্রনাট্য গতি ফিরে পায়, আর তাই বেলবটমের দ্বিতীয় ভাগ থেকে চোখ সরানো যায় না কোনোভাবেই। স্ক্রিন জুড়ে একের পর এক অ্যাকশন ঘটতে থাকে, যা কিনা দর্শককে একেবারে হাতের মুঠোয় করে নেওয়ার মতো। অক্ষয় এই ছবির ক্রেতা হলেও বেলবটম ছবিতে আসল কারিগরি দেখিয়েছেন ছবির সম্পাদক চন্দন আরোরা, কারণ এই ছবির এডিটিং যদি একটু ঢিলে হতো তাহলে গল্পের রাস টেনে রাখা বেশ কঠিন হয়ে যেত। এই ছবি যতটুকু রোমান্স ধরে রাখতে পেরেছে তা এই সম্পাদনার কামালেই। আদিল হাসান, হুমা কুরেশি চিত্রনাট্যের নিয়ম মেনে চলে শুধু অক্ষয়কে সাহায্য করে গিয়েছেন, এক্ষেত্রে তাদের স্ক্রিন টাইম খুবই অল্প ছিল। ইন্দিরা গান্ধী বেশে লারা দত্তের লুক নিয়ে শোরগোল পড়লেও ছবিতে লারার অভিনয় খুব একটা ধারালো হয়নি, বরং বড্ড অভিব্যক্তিহীন হয়েছে। বাণী কাপুর শুধু আছেন সুন্দরী হয়ে, তাছাড়া বাণীর আর কিছু করার ছিল না। বেলবটমের শুরু থেকে শেষ ফ্রেম সবটাতেই অক্ষয় বিরাজমান ছিল, তাই অন্য কেউ খুব একটা জায়গা পায়নি এ ছবিটিতে। তার মধ্যে অল্প হলেও নজর কাড়লেন জঙ্গি দলজিৎ সিং এর চরিত্রে অভিনেতা জয়ন খান দুরানি। এ ছবির গান তেমন মনে থাকার মতো নয়, শুধু হল থেকে বেরিয়ে বেলবটম প্যান্ট পরা অক্ষয়ই মগজে ঘুরপাক খাবে সকলের। শেষমেশ বলা যেতেই পারে, করোনা আবহে সিনেমা হলে দর্শকদের ফিরিয়ে আনতে অক্ষয়ের বিনোদন ঠাসা এই বেলবটম সমর্থ হবে, তা বলে দেওয়াই যায় ছবির মেজাজেই তা ধরা পড়ে। এমনকি ছবিটি অনেকের কাছে ভালো লাগবে বলে আমার ধারণা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন বেলবটম ছবি কেমন ছিল। এমনকি বেলবটম মুভিটি যদি আপনি না দেখে থাকেন, ছবিটি দেখে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।